আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এনআইবিএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি আবিদা সুলতানা, মর্নিং শিফটের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সময়ে বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবার আসিব ফিরে কবিতার সৃজনশীল। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনার আগে আমরা কবিতা সম্পর্কে একটু বলে নিতে চাই। জীবনানন্দ দাশের কবিতা তোমাদের জন্য একেবারে নতুন। আমরা কবি জীবনানন্দ দাশের নাম শুনেছি এবং তার এই কবিতাটি খুবই বিখ্যাত এবং এটি একটি আবৃত্তি করার মতো কবিতা, আমরা সে কারণে এটা শুনে থাকব। কিন্তু জীবনানন্দ দাশের কবিতার ভাব বা এর গভীরতা, এর বিষয়বস্তু কিন্তু আমাদের কাছে নতুন এবং উপলব্ধি করার জন্য একটু বুঝে নেওয়ার মতো ব্যাপার রয়েছে। আবার আসিব ফিরে কবিতায় কবি বাংলার রূপ, বাংলার প্রকৃতিকে নতুন সৌন্দর্যে, নতুন নতুন উপমায়, নতুন প্রেরণায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা কবিতার আলোচনায় এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে জীবনানন্দ দাশের কবিতায় বাংলার রূপ, বাংলার প্রকৃতি নতুন করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর আগে অনেক কবি সাহিত্যিক কিন্তু বাংলাদেশের রূপ প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, আমরা পড়েছি, কিন্তু জীবনানন্দ দাশের উপস্থাপনটা ছিল একেবারে নতুন আঙ্গিকে এবং ভিন্নভাবে আমাদের জন্য। আমরা চলে যাচ্ছি আজকে সৃজনশীল আলোচনায়। উদ্দীপকটি প্রথমে পড়ে নিব। পল্লীর সন্তান অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্সে যায়। সেখানে সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপেজ সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে সে বিস্মিত হয়। ওদের ক্যাফে, মিউজিয়াম সব কিছুই তাকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা শেষে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায়। তার অতিস্মৃতি ফরাসি সৌন্দর্যের মোহে ক্রমশ ধূসর হয়ে যায়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমাদের চারটি প্রশ্ন থাকে সবসময়, আমরা এটি আলোচনা করব আজকে। উদ্দীপকটি একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। আমরা অনেকেই উচ্চশিক্ষার্থে দেশের বাইরে গিয়ে থাকি এবং সেখানটায় যেতে হয় সেরকম একটা নতুন পরিবেশ, নতুন দেশে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের তুলনায় উন্নত যে দেশগুলো রয়েছে সেখানে জীবনযাপন অনেক গুছানো, অনেক সুন্দর এবং নিয়মতান্ত্রিক, সে কারণে এবং অনেক পরিচ্ছন্ন থাকে সেখানকার শহরগুলো বা সেই দেশটি। এই ধরনের কাজের সুবিধা সব কিছু মিলিয়ে, জীবনযাপনের যে একটা সুন্দর আয়োজন সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু ওই বিদেশি যে দেশের যে সৌন্দর্য ওই জায়গাটাতে থেকে যাওয়ার একটা ব্যাপার মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আমাদের উদ্দীপকে আমরা সেরকম একজনকে পেয়েছি। কিন্তু এখানে আমরা যেটা করি, উদ্দীপকের সাথে কবিতার যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো বা কবিতার আলোকে, উদ্দীপকের আলোকে যে বিশ্লেষণগুলো করি, আমরা দেখতে পাচ্ছি যে জীবনানন্দ দাশের মধ্যে প্রগাঢ় দেশপ্রেম ছিল। কবির মৃত্যুর পরেও এই দেশে ফিরে আসতে চেয়েছেন প্রকৃতির নানা রূপ ধরে। আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্নটি হচ্ছে ক, উঠানে খয়ের ধান ছড়ায় কে? এর উত্তরটি হচ্ছে উঠানে খয়ের ধান ছড়ায় এক শিশু। এটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, আমরা পূর্ণবাক্যে উত্তর লিখব। নাম্বার খ হচ্ছে মানুষ না হয়ে শঙ্কচিল শালিখের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরে আসতে চান কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মৃত্যুর পরেও কবির প্রগাঢ় দেশপ্রেমের কারণেই ফিরে আসতে চান। আমরা উত্তরটি দেখে নিচ্ছি। মৃত্যুর পর বাংলার প্রিয় প্রকৃতির সাথে পুনরায় মিশে যেতেই কবি মানুষ না হয়ে শঙ্কচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। কবি বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ, তিনি প্রিয় প্রকৃতির বুকে কখনো হাঁস হয়ে কলমির গন্ধ ভরা জলে ভেসে বেড়াবেন, আবার কখনো কাক হয়ে ভোরের কুয়াশায় দেখা দেবেন, সবই এই প্রকৃতির সাথে অঙ্গভূত হওয়ার জন্য। বাংলার এই রূপ, বাংলার এই প্রকৃতিকে কবি এতটাই ভালোবেসেছেন। কখনো তিনি হাঁস হয়ে সেই কলমির গন্ধ ভরা জলে ভাসতে চেয়েছেন, কখনো কুয়াশার চাদর ঘেরা, কখনো এক কিশোর যে ডিঙ্গা পায় ছেঁড়া পালে, সেটি যেন আমরা কবিকে কল্পনা করে নিই যে কবি যেন আবার নতুন রূপে ফিরে এসেছেন। আমরা চলে যাব গ নম্বর প্রশ্ন উত্তর। এটি প্রথম প্রশ্নটি থাকে জ্ঞানমূলক, পরেটি হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে প্রয়োগ। এখানে আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপককে ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করে বর্ণনা করো? আচ্ছা, উত্তরটি দেখে নিচ্ছি। এখানে যে প্রথম এই প্রশ্নটি আমরা তিনটি প্যারায় লিখব অবশ্যই, এবং প্রথম যে ছোট প্যারাটি আমরা ইন্ট্রোডাক্টরি যে প্যারাটি করব সেটি থাকবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের মতোই
দুটো অথবা একটি লাইনে, পরে আমরা কবিতার প্রসঙ্গে আলোচনা করে তারপরে উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্য বৈসাদৃশ্য বা প্রশ্নের আলোকে যে জিনিসটি চাওয়া হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করে থাকি। উত্তরটি দেখে নিব, আবার আসিব ফিরে কবিতায়, ফরাসি জাতির দেশাত্মবোধ ও সৌন্দর্যবোধ নির্দেশ করে। আবার আসিব ফিরে কবিতার সাথে যে উদ্দীপকের যেই জিনিসটির সাদৃশ্য আমরা পেয়েছি সে হচ্ছে ফরাসি জাতির যে দেশাত্মবোধ এবং তাদের যে সৌন্দর্য প্রিয়তা এই জিনিসটি। আবার আসিব ফিরে কবিতায় কবির সৌন্দর্য চেতনা ও দেশাত্মবোধের অপূর্ব সম্মিলন ঘটেছে। কবি এদেশের তুচ্ছ বস্তুকেও ভালোবেসেছেন, কবি মুগ্ধ হয়েছেন স্বদেশের পাক পাখালি দেখে। এছাড়া বিস্তর সবুজ ফসলের ক্ষেত কবিকে আরও মুগ্ধ করে তুলেছে, এজন্যই কবি এই চিত্র হৃদয়ে ধারণ করে ছড়িয়ে দিয়েছেন প্রতিটি বাঙালির চোখেও মনে। কবির এই ভাবনায় স্বদেশ অনুভূতি ও সৌন্দর্য চেতনাবোধ এবং আশাবাদ ব্যক্ত হয়েছে। আমরা উদ্দীপকের এই যে অনুধাবনমূলক অংশটিতে আমরা এই প্রশ্নের যে অনুধাবনমূলক অংশটিতে আমরা দেখতে পেলাম যে এখানে কবিতার আলোকে যে অ্যানালাইসিসটা আলোচনাটা করা হয়েছে সেখানে দেখলাম যে এখানে কবি বাংলার রূপ বাংলার সৌন্দর্যে মুগ্ধ এবং সেই সৌন্দর্য শুধু নিজের মধ্যেই ধারণ নয়, তিনি এটি ছড়িয়ে দিয়েছেন বাংলার মানুষের প্রতিটি মানুষের চোখে। যারাই আমরা আবার আসিব ফিরে কবিতাটি পড়েছি প্রতিটি মানুষ এই মুগ্ধ হয়ে কবির চোখ দিয়ে বাংলাকে আবার নতুন রূপে দেখলাম। এবং এই সৌন্দর্য চেতনা কিন্তু কবিদের কবিতার একটি বড় বৈশিষ্ট্য, প্রত্যেক কবিরই এটি হচ্ছে একটি প্রকৃতির প্রতি আকর্ষণ এবং এই সৌন্দর্য চেতনা বোধ কবিদের কবিতার একটি নিগূঢ় বৈশিষ্ট্য। আমরা দেখি উদ্দীপকের আলোকে কি লেখা আছে। উদ্দীপককে দেখা যায় অমিত উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যায়, ফরাসি জাতি মানে ফ্রান্সে যে জাতি ফ্রান্স দেশে তাদেরকে আমরা ফরাসি বলে থাকি, সেখানে তার চোখ নতুনত্ব লাভ করে। উন্নত ফ্রান্সের প্রশস্ত রাজপথ উদ্যান নির্মল প্রকৃতি তার ভীষণ ভালো লাগে। আসলে এই বর্ণনাটির মধ্য দিয়ে একটি দেশের একটি মানে নাগরিকদের বসবাসের যে সুন্দর আয়োজন সেই চিত্রটি আমাদের মাঝে ফুটে উঠেছে। এছাড়া ফরাসি জাতির দেশপ্রেমে সে মুগ্ধ হয়। দেশপ্রেমটি কীভাবে প্রকাশ পেয়েছে, তাদের দেশকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত স্মরণীয় ব্যক্তিরা নানা জায়গায় অবদান রেখেছেন তাদের নানা মূর্তি এখানে স্থাপন করা আছে, এজন্য সে ফ্রান্সে স্থায়ীভাবে থেকে যায়। উদ্দীপকের ফরাসি জাতির দেশাত্মবোধ ও সৌন্দর্যবোধ কবিতায় ফুটে উঠেছে। ফরাসি জাতির মধ্যে যে দেশাত্মবোধ, যে দেশপ্রেম, যে সৌন্দর্যবোধটা ছিল সেটি আমাদের এই জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায়ও একইভাবে দেশপ্রেম এবং প্রকৃতির প্রতি যে সৌন্দর্যবোধ সেটি ফুটে উঠেছে। আমরা চলে যাব গ নম্বর প্রশ্ন, তো প্রশ্ন আগে দেখব অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন উক্তিটি মূল্যায়ন করো। শিক্ষার্থীরা আমি এই যে উচ্চতর দক্ষতার এই প্রশ্নটিতে আলোচনায় আমি আগেও বলেছি যেই মতামতটি দেয়া থাকবে এমন নয় যে এই মতামতটিকে আমাকে সমর্থন করতেই হবে, অথবা কোনো সহকারী বইতে এখানে মতামতকে সমর্থন করে নাই বলে আমিও সমর্থন করব না। তুমি তোমার মতো করে যুক্তি উপস্থাপন করে মতামতের পক্ষে বিপক্ষে কিন্তু এরকম উক্তির পক্ষে বিপক্ষে আমরা মতামত দিতে পারি। আমরা চলে যাব প্রশ্ন উত্তর আলোচনায়। এখানে জ্ঞানমূলক অংশটিতে আছে উদ্দীপকটি বিশ্লেষণ করে বলা যায়, এটা আমরা করে বলা যেতে পারেও বলতে পারি অমিতের অনুভূতি এবং কবি জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা দেখতে পেয়েছি যে একজন উন্নত জীবনের মোহে আর দেশে ফিরে আসে না, আরেকজন মৃত্যুর পরেও এদেশে ফিরে আসতে চান। আচ্ছা, আমরা যাবো এটার অনুধাবনে। আবার আসিব ফিরে কবিতায় জীবনানন্দ দাশ প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করেছেন হৃদয়ের ভাব কল্পনা দিয়ে, তিনি এদেশের সকল রূপে মুগ্ধ। কবি যেমন ভোরের কার্তিকের নবান্নের রূপ দেখে মুগ্ধ, কখনো হেমন্ত কখনো বসন্ত প্রকৃতির প্রতিটা রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন, কখনো আবার শীতের যে সৌন্দর্য সেটাকেও কবিকে আকর্ষণ করেছে। ভোরের কাক শঙ্খচিল হাঁস প্রভৃতির প্রাকৃতিক সৌন্দর্যে কবি বিমোহিত। বিস্তীর্ণ ফসলের ক্ষেত কবিকে বিশালতা দেখিয়ে দেয়, যে অবারিত বিস্তীর্ণ সবুজ মাঠ এত বড় বড় যে কোনো জিনিস মানুষের মনের কিন্তু ব্যাপ্তিটা বাড়িয়ে দেয়। আর কবি এই মাঠ ক্ষেতকে ভালোবেসে ফিরে আসতে চান রূপসী বাংলার বুকে। এই বাংলার আবার আসিব ফিরে এই বাংলার মাঠ নদী ক্ষেত ভালোবেসে সেই লাইনটি স্মরণ করে আমরা বলতে চাই কবি আবার সেই মাঠ ক্ষেতকে ভালোবেসে এই বাংলার মাঝেই ফিরে আসতে চান। কবি এই বাংলার রূপ ও মায়ায় মুগ্ধ হয়ে মৃত্যুর পর পুনরায় মিশে ফিরে আসতে চান এই বাংলায়। উদ্দীপকে দেখা যায় অমিত উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যায়,
সেখানে রাস্তাঘাট উদ্যান নির্মল প্রকৃতি তার মনকে কেড়ে নেয়। সে মুগ্ধ হয় ফ্রান্সের সভ্যতার সৌন্দর্যে। ফ্রান্স জাতি ফরাসি জাতির যে সৌন্দর্যবোধ, তাদের যে দেশকে ভালোবাসে, সব কিছু অমিতকে আকর্ষণ করে। এই ছাড়া ফরাসিদের দেশপ্রেমেও সে বেশ মুগ্ধ। মূলত এই মুগ্ধতা ও দেশপ্রীতির অনুভূতির কারণে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায়। জীবনানন্দ দাশের আমরা এবার সিদ্ধান্তটি দেখব। জীবনানন্দ দাশের জীবন ভাবনার সাথে উদ্দীপকের অমিতের জীবন ভাবনার মিল দেখা গেলেও একজন দেশের প্রতি মমত্ববোধ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে মরণের পরেও ফিরে আসতে চান এখানে, আর অন্যজন বিদেশের মোহে আকৃষ্ট হয়ে সেখানে অবস্থান করে। এখানেই দুজনের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। শিক্ষার্থীরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি আলোচনা করে আমরা বুঝলাম যে আসলে দুজনের অনুভূতি ভিন্ন। একজন হচ্ছে যে বিদেশিদের এত সৌন্দর্য, এত কিছু দেখে নিজের দেশকে তুচ্ছ করে সেখানে থেকে গেল, দেশপ্রেমটি তার মধ্যে প্রকাশ পায়নি। কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় প্রকাশ পেয়েছে প্রগাঢ় দেশপ্রেম। এই দেশপ্রেমের কারণেই এই তার দেশের প্রকৃতিকে ভালোবাসেন বলে, এদেশের মানুষকে ভালোবাসেন বলে তিনি শুধু বিদেশ থেকে নয়, তিনি মৃত্যুর ওপার থেকেও এদেশে ফিরে আসতে চান। আশা করছি আজকের আলোচনা বুঝতে পেরেছো। বাড়ির কাজটি বুঝে নেই আমরা। আমাদের বাড়ির কাজ নাম্বার হচ্ছে এটি 7, আর আজকের আলোচনা আমাদের পার্ট নাম্বার ছিল 8। বাড়ির কাজ নাম্বার 7, সৃজনশীল প্রশ্ন উত্তর ক খয়ের যে উত্তরটি আমি তৈরি করে দিয়েছি, এটি তোমাদের বাড়ির কাজ। জ্ঞানমূলক অংশ যে ক নাম্বার উত্তর, এখানে চেঞ্জ করার কিছু নেই, কিন্তু খ নাম্বারটি নিজের মতো করে লিখতে পারো অথবা এটি লিখে তোমরা জমা দিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রয়োজনীয় শিক্ষকের সাথে যোগাযোগ করে নিবে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।